সূর্যদার কাছে আসি। সূর্যদা আমাদেরকে কি শোনাচ্ছেন? আজকের সত্যি দিনটা অন্যরকম। তো আমি আমার সঙ্গীত গুরু পদ্মভূষণ মান্নাদের কিছু ভালো গান শোনাবার ইচ্ছা প্রকাশ করেই আজকে এখানে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। প্রথমে তার একটি নিজের সুর করা পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গান শোনাচ্ছি। গানের মধ্যে কোথাও যেন আজকের ঘটনার একটা সামঞ্জস্য আছে, সেটা আশা করি শ্রোতা বন্ধুরা বুঝে নিতে পারবেন। যে নক্ষত্র পতন এবং মান্না দেকে স্মরণ দুই মিলে মিশে যেন কোথাও একটা সুরে মিল রয়ে বলে আমার ধারণা। দিচ্ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না, ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বললো না। দিচ্ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না, ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বললো না। দিন ছিল শিখা ছিল ঝর্ণা কেমনে হয় নদী, ঝর্ণা কেমনে হয় নদী, সাগর না ডাকে কবু যদি, তাই যেতে যেতে থামলো সে হয়ে চললো না, কাছে ডাকলে না বলে মন কথা বললো না। দিচ্ছিল শিখা ছিল বুক ভরা আশা নিয়ে মন আমার, শুধু শুধু কাছে এলো পারলো না দিতে কিছু উপহার, বুক ভরা আশা নিয়ে মন আমার, শুধু শুধু কাছে এলো পারলো না দিতে কিছু উপহার। যে মালার ফুল গেছে ঝরে, যে মালার ফুল গেছে ঝরে, রেখেছি সে ফুল বুকে করে, তাই এই ফুল রয়ে গেল কেউ দল না, কাছে ডাকলে না বলে মন কথা বললো না। দিচ্ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না, ভাষা ছিল কথা ছিল কাছে ডাকলে না বলে মন কথা বললো না। দিচ্ছিল শিখাচ্ছিল। বাহ, সত্যি দীপ ছিল, আপনার কথাতে একদম আমি একমত। আজকে সেই কোথাও সেই দীপটা আজকে একটু নিভে গেছে, যদিও শারীরিক ভাবে মানসিক ভাবে আমরা তাকে দেখতে পারবো না, কিন্তু শিল্পীর কখনোই মৃত্যু হয় না, তার কাজের জন্যই তিনি আমাদের কাছে চিরকালীন হয়ে থাকবেন, যেমন মান্না দে তেমনই লতা মঙ্গেশকর। মান্না দের সঙ্গে আমাদের আজকে যিনি গেস্ট আছেন, অতিথি আছেন, তার বেশ যোগাযোগ, বলা যায় নিবিড় যোগাযোগ ছিল। তিনি তার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুও বটে। তো আমরা একটু শুনে নেব আপনার সঙ্গে সেই অভিজ্ঞতা, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। হ্যাঁ, নিশ্চয়ই। তিনি আমার
সঙ্গীত গুরু শুধু নয়, এই যে একটা কথা বললেন, সমস্ত দিক থেকে জীবনে কেমন ভাবে চলতে হবে এবং বিভিন্ন বিষয়বস্তু শুধু গান বাজনা নয়, সামাজিক, সাংসারিক, মানসিক সব রকম বিষয়ে তার কাছ থেকে আমি যে ধরনের গাইডেন্স পেয়েছি সেটা যদি না পেতাম তাহলে আজকের এই মুম্বাইতে এসে এখানকার ইন্ডাস্ট্রিতে এখানকার মিউজিক ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে এসে আমি কোনো কারণেই নিজের পায়ের তলায় জমি করতে পারতাম না, কারণ উনি আমায় সমস্ত পটহোলস গুলোর কথা বলে দিয়ে গেছিলেন। এবং সব থেকে মজার কথা, যখন প্রথম আমি শিখতে গিয়েছিলাম আমাকে একটা কথা বলেছিলেন যে তোমার কি মনে হয় যে তুমি কেন আমার কাছে শিখতে এসেছো, তো তখন আমি বলেছিলাম যে আমার মনে হয় যে আপনার গান শুনে আমি সঙ্গীতকে খুঁজে পাই, নিজের একটা স্বপ্ন কোথায় যেন আপনার মধ্যে আমি পূরণ হওয়ার একটা আশা দেখতে পাই, তাই আপনি আমাকে যদি শেখান। তখন আমি তো নাম্বার ওয়ান নই, ভারতবর্ষের নাম্বার ওয়ান সিঙ্গার তো আরো অনেকে আছেন, আমি তো নাম্বার 3-4 আসি বা তারও পরে আসি, এরকম নিজের সম্বন্ধে বলছেন আর কি। তো তারপরে আবার কিছুক্ষণ বাদে মুচকি এসে বললে, জানো তো যারা চ্যাম্পিয়ন তারা কিন্তু বুঝতে পারে না যে কোথায় পটহোলস গুলো হলো, ওরা পায়ে পায়ে ফেলে এগিয়ে গেছে আর দড়িটা ছুঁয়ে ফেলেছে, কিন্তু যারা রানার্স আপ হয়েছে তারা তোমাকে বলে দেবে যে কোথায় পটহোলস গুলো ছিল, এবং সেই গাইডেন্সটা আমি তোমায় দিতে পারি যে কি কি জিনিস বাঁচিয়ে চলতে পারলে তুমি জীবনে সঙ্গীতের সেই জায়গাটাকে ছুঁতে পারবে বা পৌঁছতে পারবে। এবং বিশ্বাস করুন আপনারা শ্রোতারা এবং আপনাদের সবাইকেই বলছি যে ওই যে সমস্ত ঝুঁকি, বিপদ, সাবধানতা, সেই যে শিক্ষাগুলো উনি আমায় দিয়েছিলেন সঙ্গীতের পাশাপাশি, তার জন্যই কিন্তু আমি আমার এখানে মুম্বাই শহরে আমার নিজের একটা জায়গা করতে পেরেছি, সঙ্গীত জগতে যতটুকু কাজ করতে পেরেছি সেটা সম্পূর্ণ তার কৃপাতে। বেশ, আপনি আমাদেরকে কি শোনাচ্ছেন? আমি একটা গান, উনি দেখুন আজকের মুডটাকে একটু মাঝে মাঝে একটু পরিবর্তন তো করতেই হবে, আপনারই কথা ধরে শো মাস্ট গো অন, সেই হিসেবে একটা গান মনে পড়ছে যেখানেতে এই নক্ষত্রের প্রতিও একটা কোথায় শ্রদ্ধা আসবে সেটা আপনারা গানের কথা থেকেই বুঝতে পারবেন। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অনিল বাগচির সুরে অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবির গান, যেখানে একটা অদ্ভুত একটা নিজেকে রাতের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যার কথা ভাবা হচ্ছে তিনি যেন সেই আকাশের চন্দ্রমা। এরকম একটা গান হিন্দিতেও হয়েছিল লসিকান প্যাডলালের সুরে, মানে কথার ভাব অনুযায়ী তুম গগন কি চন্দ্রমা হো ম্যায় ধর ধরা কি ধুল হুঁ, ওটাও একটা অসাধারণ গান, মান্না দে এবং লতা মঙ্গেশকরের ডুয়েট, যদি সময় থাকে কখনো দেখবো, কিন্তু আপাতত আমি এই বাংলা গানটি শোনাচ্ছি। এই শুরুতে একটা খুব সুন্দর একটা ইংলিশ পোর্শন আছে সেটাও আমি একটু ছোট্ট করে শোনাচ্ছি, কারণ ছায়াছবিতে এই অংশটা আছে যেখানে উত্তম কুমার অ্যান্থনি তিনি একটা গান ইংলিশে গাইছিলেন, তো গ্রামের লোকেরা বলল সাহেব গানটা বাংলায় হবে না, তো তখন উনি বাংলাতে গানটির তর্জমা গিয়েছিলেন। আই এম দ্য নাইট, ইউ আর দ্য মুন, বিমিং উইথ জয় অ্যান্ড গ্রেস, আই এম আ ফুল উইথ মাই আর্মস অ্যাওয়ে, I hold your smiling face, ami jamini tumi shoshi bhati jhokogono maji, ami jamini tumi shoshi he হাতি গগন মাঝে, মম সরসিতে তব জল প্রভা বিম্বিত যেন লাজে, আমি জামিনি তুমি শশী হে, হাতি গগন মাঝে। তোমায় হেরি
স্বপনে শয়নে তাম্বুর রাঙা বয়ানে, তব তাম্বুর রাঙা বয়ানে মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী বসন্ত সমবিরাজে, আমি জামিনী তুমি শশী হে, ভাতিজ গগন মাঝে। তুমি যে শিশির বিন্দু মম কুদীর বক্ষে, না হেরিলে অগো তোমারে তমসা ঘনায় চোখে, তুমি যে শিশির বিন্দু মম কুদীর বক্ষে, না হেরিলে অগো তোমারে তমসা ঘনায় চোখে, তুমি অগণিত তারা গগনে প্রাণবায়ু মম জীবনে, তব প্রাণবায়ু মম জীবনে তব নামে মম প্রেম মুরলী, তব নামে মম প্রেম মুরলী পরানে কোঠে বাজে, আমি জামিনী তুমি শশী হে, ভাতিজ গগন মাঝে মম সরসিতে তব জল প্রভা বিম্বিত চলাজে, আমি জামিনী তুমি শশী হে, ভাতিজ গগন মাঝে, ভাতিজ গগন মাঝে, ভাতিজ গগন মাঝে। বিখ্যাত সঙ্গীত পরিচালক কৃষ্ণচন্দ্র দে সম্পর্কে মান্না দের আমরা সবাই জানি, তারই এবং অবশ্যই প্রশ্রয়। 1942 সালে মুম্বাই গিয়ে সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করলেন। সূর্যদা আমাদের কি শোনাচ্ছেন? আমার মনে হয় যেমন বাংলা গানে উনি প্রবেশ করেন, আপনি যেটা বললেন 42 সালে উনি রামরাজ্য ছবিতে প্রথম প্লেব্যাক করেছিলেন, তারপর অনেক বছর হিন্দিতে গান করার পরে ওনার বাংলা গানের জগতে যখন প্রবেশ হয় উনি শুরু করলেন, নন ফিল্ম গানগুলি শুরু করলেন, তারপর ফিল্মেও গাইলেন। কিন্তু কয়েকজন মানুষ ওনার জীবনের এই বাংলা গানের জগতে উত্থানের পেছনে কাজ করেছেন, যেমন তার মধ্যে একটি নাম সব থেকে উপরের স্তরে থাকবে, তিনি হচ্ছেন সুধীন দাশগুপ্ত। সুধীন দাশগুপ্ত ওনাকে প্রথমবার উত্তম কুমারের ক্লিপে গান গাওয়ার সাহস দেখিয়েছিলেন, এবং যেটা তখন মানে উত্তম কুমার মানে হেমন্ত মুখোপাধ্যায়, একটা এমন একটা অদ্ভুত সেই সংযোগ হয়েছিল যেখানে অন্য কোনো নাম মেনে নেওয়া বড়ই কঠিন, যতই আর্টিস্টের যোগ্যতা থাকুক না কেন। কিন্তু সুধীন দাশগুপ্তর মধ্যে একটা অদ্ভুত স্পিরিট ছিল, খুব শান্ত ধীর মানুষ ছিলেন বটে, কিন্তু তিনি যেটা মনে করতেন ওটা করেই ছাড়তেন, আর বিশ্বাস করতেন যে কথা কম কাজটাই কথা বলবে। তো মান্না দেকে দিয়ে শঙ্খবেলাতে যে গান উনি গাওয়ালেন, কে প্রথম কাছে এসেছে, লতাজির সঙ্গে ডুয়েট এবং অন্যান্য গান, তাতে নিশ্চিতভাবে একটা জায়গায় একটা মাত্রায় মান্না দে পৌঁছে গেলেন অচিরেই। পরে আরো প্রচুর গান উনি গাইয়েছেন, যে গানগুলি ছায়াছবিতে, বাংলা ছায়াছবিতে মান্না দেকে একটা বিশেষ স্থান প্রদান করলো, এবং উত্তম কুমারের লিপে ওনার যে অদ্ভুত একটা সমন্বয় হয়ে গেল
তার পেছনে, কিন্তু সুজিন দাশগুপ্তর অবদান অনস্বীকার্য। তো সুজিন দাশগুপ্তর সুরে একটি গান আমি এখন শোনাবো, ওনার গাওয়া হার মানাহার ছায়াছবি থেকে, উত্তম কুমার সুচিত্রা সেনের অনবদ্য একটি সুপারহিট ছবি। এবং এই গানের চিত্রায়নে সুচিত্রা সেনের সেই স্বাভাবিক আটপুর ভঙ্গিমায় চলা উত্তম কুমার ছবি আঁকছেন তাকে দেখে, এবং তার দেহের ভঙ্গিমাকে তিনি পেইন্ট করার চেষ্টা করছেন, আর পাহাড়ি সান্যাল খুব মজা নিচ্ছেন। তো সেই যে অদ্ভুত একটি দৃশ্য এবং সেই মিষ্টি গানটি, সব থেকে বড় কথা সুজিন দাশগুপ্ত মানেই মানুষের ধারণা যে খুব ওয়েস্টার্ন কিছু একটা জিনিস বা ওই রকম মডার্ন, কিন্তু উনি করেছেন, সবই করেছেন, কিন্তু কোথাও উনি ভারতীয় রাগরাগিনীকে কিন্তু পিছু ছেড়ে দেননি। এই গানটির মধ্যে যেভাবে উনি পাহাড়ি রাগটিকে ব্যবহার করেছেন সেটি মডার্ন মিউজিকের জন্য একটা বিরাট শিক্ষা। কিন্তু তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাকাশা, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাকাশা, তুমি পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনের ইচ্ছা, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাকাশা, তুমি পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনের ইচ্ছা, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাকাশা, আমি বেদের মতো সম্মোহিত আশায় হৃদয় আলোকিত, আমি বেদের মতো সম্মোহিত আশার হৃদয় আলোকিত, তোমায় ধরার ইচ্ছে টুকু উচ্ছে ধাপে ধাপ, পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনের ইচ্ছা, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাকাশা, তোমার সন্তানি চোখ ভরাজে সন্তে জানো নাকি আগুন তোমার সর্বনাশী দেহে, তোমার সন্ধানি চোখ অরাজে সন্দে জানো নাকি আগুন তোমার সর্বনাশী দেহে, কাছে গেলেই তুমি হও উত্তপ্ত, বোঝো না প্রেম বিষ বোঝো যত, কাছে গেলেই তুমি হও উত্তপ্ত, বোঝো না প্রেম বিষ বিষ বোঝো যত, তোমার হৃদয় ভরা শুধু শীতের নিরোধা, তোমার হৃদয় ভরা শুধু শীতের নিরোধা, পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনের ইচ্ছা, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাকাশা, তুমি পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনের ইচ্ছা, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাকাশা। বাহ বাহ, খুব ভালো। আমরা সূর্যদার কাছে যাই, সূর্যদা কি শোনাচ্ছেন? সৃজার গান শুনছিলাম, খুব ভালো লাগছিল। লতাজির কথাও মনে পড়ছে, মান্নাদার কাছে প্রচুর শুনেছি ওনার কথা, পরে লতাজির সঙ্গে কাজ করারও সৌভাগ্য হয়েছে আমার। এবং তখন একটা জিনিস আমি অনুভব করলাম যে ওই যে প্রজেক্টে আমি লতাজির সঙ্গে কাজ করেছিলাম, ওনার শেষ যেটা বাংলা অ্যালবাম সুরধ্বনি, সেখানে উনি আমাকে অ্যাকসেপ্ট করেছিলেন বিকজ কি অনলি আমি মান্নাদার স্টুডেন্ট,
মানে মান্নাদার শিষ্য হওয়াটাই হচ্ছে কিন্তু আমার কোয়ালিফিকেশন ছিল, মানে ওনার কাছে। উনি আর কোনো আমার ইন্টারভিউ নেননি, কিচ্ছু নেননি, সোজা পরিষ্কার বাংলায় আমাকে বললেন যে আপনি এই প্রজেক্টে আমার সাথে থাকবেন, এবং ওনাকে গাওয়ানো, সুপারভাইজ করা ইত্যাদি কাজ, এবং লিরিক্স ওরিয়েন্টেড কিছু কাজ ছিল, যেখানে আমাকে একটা ভার দেওয়া হয়েছিল যে যত গানের লিরিক্স এসছে তার থেকে ভালো লিরিক্স গুলো আপনি বেছে আমাকে দেবেন, যার থেকে ভালো। তার মধ্যে আমাদের বাংলার বিশিষ্ট গীতিকার দেবপ্রসাদ বাবুরও, দেবপ্রসাদ চক্রবর্তীর খুব সুন্দর লিরিক্স বেশ কিছু ছিল, যেগুলো আমি ওনাকে দিয়েছিলাম এবং ওনার খুব ভালো লেগেছিল এবং সেই গান রেকর্ডও হয়েছে। সত্যি তখন অনেক কিছু শিখতে পেরেছিলাম, এবং মান্নাদার কাছে যে কথাগুলো আমি শুনেছিলাম ওনার সম্পর্কে, সেই কথাগুলো যে কতটা সত্যি সেটা আমি সেদিনকে অনুভব করেছিলাম। এটাই হচ্ছে গুরুমুখী বিদ্যার একটা লাভ, যে যেগুলো উনি ফোরকাস্ট করে দিয়েছিলেন, যে পয়েন্টস গুলো আমাকে বলেছিলেন, যদি ওগুলো আমার না জানা থাকতো তাহলে অত বড় একটা আর্টিস্টকে আমি মাইকের সামনে দাঁড় করিয়ে তাকে গাওয়ানো আমার পক্ষে সম্ভব হতো না। এটা আমার জীবনে একটা বিরাট বড় অভিজ্ঞতা, এবং ওনার আশীর্বাদ যে পেয়েছি সেটা সরস্বতীর আশীর্বাদ বলেই আমি মেনে নিয়েছি। তো এমন একটা গান মনে পড়ছে, একটু আগে বললাম না যে আমি যামিনী তুমি শশী হে ভাতিছ গগন মাঝে, ঠিক এইরকমই একটা হিন্দি গান ভরত ব্যাসজি লিখেছিলেন 1964 সালে সতী সাবিত্রী ছায়াছবির জন্য। আপনাদের যদি হিন্দি গান শুনতে আপত্তি না থাকে তাহলে আমি গানটা শোনাতে পারি। তো এই গানটা লাসুগান প্যারালালের সুরে, এবং এটা লতাজি আর মান্নাদার একটা অনবদ্য ডুয়েট, যে গানটা দুজনেই কিন্তু এমন গিয়েছেন যে কে যে ভালো মানে বোঝা খুব মুশকিল, দুজনে যেন একটা সুরের ধারায় লীন হয়ে গেছেন, এবং ঐশ্বরিকতা যেখানে সঙ্গীতকে স্পর্শ করে দুজনেই সেই জায়গাটা স্পর্শ করেছিলেন। আমি শুধু সেই সম্মানটুকু জানাবার চেষ্টা করছি। তুঙ্গা গগন কে চন্দ্রমা হো মৈ ধরা কি धूल हूँ, मैं धरा की धूल हूँ, तुम प्रलय के देवता हो, तुम प्रलय के देवता हो, मैं समर्पित फूल हूँ, तुम हो पूजा मैं पुजारी, तुम सुधा मैं प्यास हूँ, तुम सुधा मैं प्यास हूँ, तुम महासागर की सीमा, मैं किनारे लहर, तुम महासंगीत के स्वर, मैं अधूरी साज पर, तुम हो काया मैं हूँ छाया, तुम क्षमा मैं भूल हूँ, तुम गगन की चंद्रमा हो मैं धरा की धूल हूँ, मैं धरा की धूल हूँ, तुम उषा की लालिमा हो, भोर का सिंदूर हो, मेरे प्राणों ओ गुंजन, मेरे मन की मयूर हो, तुम हो पूजा मैं पुजारी, तुम सुधा मैं प्यास हूँ, तुम गगन के चंद्रमा हो मैं धरा,
আমার মনে হয় আমাদের উপস্থাপিকা অমৃতা চট্টোপাধ্যায় উনি নেটওয়ার্কের সমস্যায় আসতে পারছেন না, তো আমরা এবার দাদার কাছ থেকে শুনি, আমাদের একটি গান শুনি দাদার কাছ থেকে। হ্যাঁ নিশ্চয়ই, আমি ভাবছি যে এখনো তো আমাদের ভারতবর্ষে উপমহাদেশে এখনো শীতের লহর আছে, মাঘ মাস চলছে, আর শীতের উপর খুব সুন্দর গান, শীতের কুয়াশার উপর। মান্না জীবনের যত বড় বড় সুরকারদের সঙ্গে কাজ করেছেন তার মধ্যে সলিল চৌধুরী একটি বিশেষ উল্লেখযোগ্য নাম। তার কথা সুরে বাংলায় এবং হিন্দিতে তার সুরে তিনি অনেক ভালো ভালো গান করেছেন। তো একটি ছায়াছবি এসেছিল বাংলায় ব্যাপিকা বিদায়, ব্যাপিকা বিদায় মূলত একটু হাস্যরসাত্মক ছায়াছবি ছিল, কিন্তু তাতে একটা খুব সুন্দর দৃশ্যে ভারী সুন্দর একটি গান সলিল চৌধুরী মান্নাদের জন্য তৈরি করেছিলেন, এবং গানটি উনি ওনাকে ভেবেই বানিয়েছিলেন এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সেই গানটি আজকে আমি শোনাচ্ছি এই শীতের আমেজের সঙ্গে, আমার মনে হয় এটা ভালোই লাগে। কুয়াশা আচল খোলো উষসি উষা, কুয়াশা আচল খোলো উষসি উষা, পিয়াসি ও মুখ হেরি পিয়াসি ও মুখ হেরি, মিটিবে তৃষা কুয়াশা আচল খোলো উষসি উষা, কুয়াশা আচল খোলো উষসি উষা, নয়ন শিশির ঘাসে ঝরেছে তোমারি আসে, নয়ন শিশির ঘাসে ঝরেছে তোমারি আসে, যদি কোন অবকাশে অধরে মধুর হাসে, ডাকো তো খুঁজিয়া পাব, ডাকো তো খুঁজিয়া পাব হারানো দিশা, কুয়াশা আচল খোলো উষসি উষা, জনম জনম ধরে কত না তৃষিত ভরে, জনম জনম ধরে কত না তৃষিত ভরে, আধারে আপন করে বেঁধেছো সোনালি ডরে, কিরণে হিরণময়ী কিরণে হিরণময়ী হয়েছে নিশা, কুয়াশা আচল খোলো উষসি উষা, কুয়াশা আচল খোলো উষসি উষা, পিয়াসি ও মুখ হেরি পিয়াসি ও মুখ হেরি, মিটিবে তৃষা কুয়াশা আচল খোলো উষসি উষা, কুয়াশা আচল খোলো উষসি উষা।
সুন্দর অনুষ্ঠান, খুব পরিকল্পিত ভাবে করা, এবং যেভাবে আপনি অনুষ্ঠানটিকে ক্যারি করেছেন আজকে সেটা সত্যি প্রশংসনীয়। এইভাবেই আপনি এগিয়ে নিয়ে চলুন আপনার অনুষ্ঠানকে, ভবিষ্যতে আরো উচ্চতর স্তরে এই অনুষ্ঠান যেন স্থান পায় শ্রোতাদের কাছে, সেটা আমাদের একান্ত কামনা। অনেক অনেক ধন্যবাদ এনজিপি পরিবারের পক্ষ থেকে আপনাদের দুজনকে, আমাদের অনেক অনেক ধন্যবাদ, উষ্ণ অভিনন্দন। আপনাদের আগাম পথ চলা আরো 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 এগিয়ে যান আপনারা, কারণ ভালোর কোনো শেষ হয় না, ভালোর শুধু শুরু হয়। আমরা আলো নিয়ে চলবো এভাবে। যাপনের অন্তর্মহল আজকের মতো শেষ করছি, সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই সুন্দর রাখুন।